হাই এভরিওয়ান, শুভ সকাল। এখন সকাল 7:30 বাজে। ঘুম থেকে উঠে একটু বের হলাম। এত সুন্দর খোলা পরিবেশ, মানে এত সুন্দর গ্রিন যে ভাগ্যের বাসে এসে খুব ভালো লাগছে। তো এখন আমরা সবাই একটু বের হয়েছি হাঁটার জন্য। আর এই তো রাত্রেবেলা ময়না চলে আসছে, আমার মিরপুরের বোন, ময়নার হাজবেন্ড, মেয়ে, এরা সবাই। এখানে একটা সুন্দর বসার জায়গা আছে, তো ওখানে গিয়ে একটু বসি। আর সুন্দর রোদ, শীতের সকালের রোদ আসলে অনেক ভালো লাগে। ঘুম থেকে উঠেই চলে আসছি, ভাবলাম একটু ঘুরে আসি। আরও সকালে বের হওয়ার ইচ্ছে ছিল, ঘুম থেকে উঠতে পারতেছিলাম না। বোনরা সবাই একসঙ্গে হয়ে মানে গল্পে গল্পে একদম ভোর হয়ে গেছিলো। তারপর কিছুক্ষণ ঘুমালাম, উঠে বের হলাম। সাফার যারা কোথায় গেছে আবার? ও ও পার্কে যাচ্ছে। শুনবেন, অনেক দূরে চলে গেছে। লাই বাজে কখন উঠবে? ও সকালে কাজ করে ঘুমাইছে। অনেক দিন পর সকালবেলা বের হলাম, আসলে খুবই ভালো লাগছে। এই পাশে সুন্দর কদম ফুল, এই যে কদম ফুলগুলো, সকালবেলা বাংলাদেশে হাঁটতে কিন্তু খুব ভালো লাগে। আর এই ওয়েদারে হালকা হালকা ঠান্ডা, তারপর এই যে একটু একটু রোদ উঠতেছে এখন, তো বাচ্চারা একটু পার্কের দিকে গেল। গতকাল বিকালেও ঘুরে আসছিলাম, তো এখন হাঁটতে হাঁটতে একটু যাচ্ছি। এখন কিন্তু সব জায়গায় পরিবেশটা পাওয়া যায় না। সকাল সকাল এমন একটা সুন্দর পরিবেশে আসলে কারোই মন খারাপ থাকার কথা না। মন যতই খারাপ থাকুক একদম ফ্রেশ হয়ে যাওয়ার কথা। তা আমার কাছে তো ভীষণ ভালো লাগছে, অনেক বছর পর এমন সুন্দর একটা পরিবেশ ফিল করছি। আর হলো শীতের সকাল, গরমকালেও কিন্তু একটা অস্থির লাগে, আজ ভীষণ ভীষণ ভালো লাগছে। ভালো লাগছে বলেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। গুড মর্নিং আজিল, নানুমণি ঘুম থেকে উঠে গেছে। ওরে আল্লাহ, সানগ্লাস পরে আসছে। আরে শুকাইতে শুকাইতে শেষ, জ্বর থেকে ওঠার পর শরীরটা একদম শুকাই গেছে। আসেন 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 আসেন, প্লেন দেখাচ্ছে। আজিল দোলনাতে বসবে, পান থেকে দেখে মনে হচ্ছে পুরাই শীত এসে গেছে। সকালে আসলে একটু শিশির বাতাস না, ঠান্ডা ঠান্ডা কেমন যেন লাগতেছে। শীত চলে আসছে, আসলে বিল্ডিং এর ভিতরে বোঝা যায় না, মানে তোমাদের এখানে আসার পরে মানে একটু ফিল করা যাচ্ছে যে শীত চলে আসছে আসলে। ও এখানে কালকেও তো উঠছে। হ্যাঁ আজিল, এই যে ও মাত্র ঘুম থেকে উঠছে না, ইয়ে শরীরে ব্যালেন্স ইয়ে হয় না এখন। বাই 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 বাই। হ্যাঁ কালকে আমি একটু চান্স পাই না যে দোলনাতে বসবো। হ্যাঁ যা, হ্যাঁ সকালে দেখে তো আমরা ফ্রি পাইছি, বিকালে হলে তো একটু চান্স পাওয়া যায় না বাচ্চাদের জন্য। বুড়া হয়েছি তো কি হয়েছে, মন বলে কথা আসে না। আমি তো রিয়াধো, চান্স পাইলে দোলনায় বসে যেতাম।
ওই যে আদিলের এখন মাথা নষ্ট হয়ে গেছে, কোথায় উঠবে না উঠবে, ওই দুইটা এখন ওইখানে গেছে। আম্মাকে নিয়ে আসলে ভালো ছিল না, একটু হাঁটতো না, শুনে না, একটু রোডটা লাগতো গায়ে ভালোই তো না, দোলনায় বসতো, দোলনায় বসা লাগতো না, একটু রোডটা লাগতো গায়ে। হ্যাঁ না, একটু আসলে রোদ গায়ে লাগলে ভালো ছিল না। আজকাল তো ফ্ল্যাটের বাসাগুলোতে একদম রোদই পাওয়া যায় না, কিছু কিছু বাসা ব্যালকনিতে কিছু সময়ের জন্য রোদ আসে। আসলে এই রোদটা যে সকালে রোদটা গায়ের জন্য যে কত ভালো শরীরের জন্য, কিন্তু ওইটাই তো আমরা পাই না। আর আমরা তো রিয়াদের থেকে একেবারে সকালে রোদ মানে দেখা যেত মাসের পর মাস চলে যেত, গায়ে রোদ লাগতো না, তো সেই জন্য শরীরে নানা রকম প্রবলেম হতো, ভিটামিন ডির প্রবলেমটা বেশি হয়। তো বাংলাদেশে এসেও সেম দেখা যায় যে বাসার মধ্যে থাকা হয়, সকালে বের হওয়া হয় না। তো এখানে আজকে আসলাম, খুবই ভালো লাগতেছে, মনে হচ্ছিল 15 ডেজ এখানে থেকে সকালে রোদটা গায়ে লাগাতে পারলে ভালো হতো। কি সুন্দর পরিবেশ, তাই না? একদম গ্রিন, ন্যাচারাল বাতাস, সব কিছু ন্যাচারাল ইয়েটা অনুভব করা যায় আর কি। আসলে এখন খোলামেলা জায়গার খুবই অভাব, একদমই খোলামেলা জায়গা পাওয়া যায় না। যাও আগে খোলামেলা জায়গা ছিল, সব অনেকখানি বিল্ডিং আর বিল্ডিং, কিছুই করার নেই। আমাদের দেশের জনসংখ্যা মাশাআল্লাহ করে এতই বেশি যে কিছুই করার নেই। হ্যাঁ এমনি কোলে রাখো, কোলে রাখো, এখন দরকার নেই, ও মাত্র ঘুম থেকে উঠে আসছে, ওর মুড নাই। তোর ঘুমই ভাঙ্গে নাই। আরে ওর ড্রেস দেখো, পরে না আমার কাজিনরা এমন জোরে জোরে দিত, পরে ভয় লাগতো, এরপর বন্ধ করতো না। বলি সানগ্লাস আবার খোলে না আজিল, চলো চলো বাসায় যাই, যাবা বাসায়? যাব না, চলো। কি মরিচ আছে, কি বোম্বাই মরিচ? বোম্বাই মরিচ, ফুটকা মরিচ, আর এটা কি বলে, কামরাঙ্গা মরিচ? আচ্ছা এই যে এখানে আছে একটা ময়না, এটা নাও, একটা নিয়ে খেয়ে দেখি। হ্যাঁ বড়টা, বড়টা এই যে এই পাশে, বলবে না লাগানো, একদম রোডের পাশে না, একটা টেস্ট করি, সমস্যা নেই, দোয়া দিয়ে দিব তাইলে হবে। ইয়ে করি, আই সবাই আসুন এখানে ছবি উঠে দিই। আল্লাহ
ওইটাই পুরো হাসি লাগে। হ্যাঁ সুন্দর একদম পুরো বটতলা। এই বছর মনে ঠান্ডা ভালো হবে না, গলাটা কেমন মরুভূমিতে আছে গাছ, আমি বলি বট গাছ, দেখি অরিজিনাল বট গাছ খেয়াল না করে বলতেছি বট গাছ। হ্যাঁ অনেক বড় না, এটা বাচ্চা আরো বড়। অবশ্য একবার দেখছিলাম যে দাদির বাড়িতে একটা ছিল বিশাল সুন্দর। ওইটা কি, এই গাছটা কি বাসার দিকে মানিক? এই গাছটা জলপাই, জলপাই গাছ। ওই পাশে একটা আম গাছ দেখলাম। আচ্ছা পানতে আম হয় এখানে? ও এটা কালকে বলতেছিলাম যে ময়নাকে যে নিশ্চয় আম হয়। হ্যাঁ চলো। চালতা গাছ কোথায়, কোনটা? মানে কি পরোটা বানাবা? পরোটা বানানো হবে। সবজি রান্না শেষ হচ্ছে, সবজি রান্না হচ্ছে, সবজি বাগার দিব এখন। এই যে সবজি সবজি মিক্স সবজি রান্না হচ্ছে, তারপর পরোটা বানানো হচ্ছে সকাল সকাল। আর হবে কি ডিম পোস, এই হলো আমাদের আজকে নাস্তা, সকালের নাস্তা। অলরেডি চা বিস্কিট খাওয়া হয়েছে একবার, একটু চিনি দে। গরম গরম পরোটা ভেজে আনা হয়েছে, তো অনেকগুলো পরোটা ভাস্ত হয়েছে মাশাল্লাহ করে, আমরা তো লোকজন অনেক বেশি। আর এখানে আছে মিক্স সবজিটা, আমার বড় বোন রান্না করেছে, ওনার হাতের এই সবজিটা অনেক টেস্ট। সাথে আছে ডিম পোস, আর আছে মিষ্টি, আমার মিরপুর বোন নিয়ে আসছিল। আর রসমালাই নিয়ে আসছে আমার বোনের ছেলে, কুমিল্লার রসমালাই। তো এই তো সব মিলিয়ে নাস্তা করছি। আজিল নাস্তা করবে, আসো। যারা বসো, খেয়ে নাও, সাফ আসো, খাবারের ঝামেলা শেষ করো। সকালের নাস্তা শেষ না করতে করতে টেবিলে বসে চিন্তা করা হচ্ছে দুপুরের খাবারের আয়োজন কি করা হবে। এক এক করে খালি খাবারের চিন্তায় করা হচ্ছে, মাশাআল্লাহ করে একসঙ্গে লোক বেশি হলে যা হয়। খাবার রান্না করতে কিন্তু অনেক সময় লেগে যায়, রান্না বান্না না থাকলে হয়তো কোনো কাজই থাকতো না। দেখা যাচ্ছে সারাক্ষণ রান্না বান্না খাওয়া দাওয়ার মধ্যে সময় কাটছে। তো এদিকে দুপুরে রান্না করা হয়েছে প্লেন পোলাও, চিকেন রোস্ট, আর মেজবানি গরুর মাংস, বেগুন ভাজি। তো এই তো দুপুরের খাবার। ভাগ্নির বাসায় দুদিন অনেক সুন্দর সময় কাটিয়েছি বোনরা মিলে। তো ভাইকে অনেক মিস করেছি, ভাই আসতে পারেনি, আসলে হয়তো অনেক ভালো লাগতো। তা আমরা তিন বোন বেশি মজা করেছি। তারপর ঘরের কাজ নিয়ে একটু ব্যস্ত ছিল, তারপর শরীরটা তেমন ভালো না, সেই জন্য ক্যামেরার সামনে আসতে চায়নি। তো মাও সেম বলতেছিল আমাকে ক্যামেরায় ধরবা না, তারপর মাকে একটু ভিডিও করে ফেলছি। তা আজকে আমি আমার বাসায় চলে যাব। তো এখানে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।